হচ্ছে যে আমাদের এই কাজটা। সো আমরা আসলে বেসিক্যালি যে কাজটা আমরা এখন দেখবো যে রোবোটিক প্রসেস অটোমেশন আরপিএ। আসলে রিসেন্টলি আরপিএনে দেখবেন যে অলমোস্ট আমাদের যে কোনো অর্গানাইজেশন হোক, সেটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট হোক আর হচ্ছে যে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি হোক, আরপিএ নিয়ে অনেক ডিসকাশন হচ্ছে এবং ওয়ার্ল্ড ওয়াইড আরপিএ এখন একটা হট কেক প্রোডাক্ট। সো রোবোটিক প্রসেস অটোমেশন আরপিএ, আমি এখানে আসলে পাইথনটা ইনক্লুড করছি কারণ কি, আসলে আমরা হচ্ছে কাস্টম ডেভেলপমেন্ট করবো আরপিএ, এবং এছাড়াও অফ দ্য শেলফে অনেক অটোমেশন সফটওয়্যার আছে মার্কেটে এবং অফ দ্য শেলফ প্রোডাক্ট, যেটা হচ্ছে যে আপনার ইউপাথ, এই ধরনের এনিওয়ার অটোমেশন, টেস্ট কমপ্লিট, অনেক ধরনের অটোমেশন সলিউশন আছে। তো আমরা আসলে এই করোনার এই যে আমরা সবাই হোম অফিস করতেছি, এই হোম অফিসের মাঝখান থেকে আসলে আমরা কিছু করতে, মানে আমরা বসে না থেকে আসলে কিছু শিখি, তো এই কারণের জন্য আসলে আমার ভিডিও মানে এই অনলাইন ফ্রি ট্রেনিংটা, তো এটা পাইথন দিয়ে আমরা দেখাবো মূলত। তো আমাদের টোটাল যদি একটু দেখি যে আমাদের টোটাল কোর্স আউটলাইনে আমরা আসলে কি কি কভার করব, তো যে জিনিসগুলো আমরা কভার করব একটু আমাদের কি সমস্যা হচ্ছে, আচ্ছা আচ্ছা আমরা কভার করব হচ্ছে ওভারভিউ। হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন? জি জি। আচ্ছা আচ্ছা, ওভারভিউ অফ দা রোল বাই, রোবোটিক প্রসেস অটোমেশন এই জিনিসটা কি আসলে, কেন আসলে আমাদের দরকার, আর কিভাবে আপনি আসলে আরপিএ প্রোগ্রামিংটা শুরু করবেন আপনার ল্যাপটপে। দেখুন আরপিএ ওয়ার্ল্ড ওয়াইড এখন খুব জনপ্রিয়, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বলেন, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলেন, এবং সব জায়গাটায় আরপিএ এখন যদি টপ জব লিস্টে দেখি আরপিএ যে হাই র্যাঙ্কিং। এবং ইনস্টলেশন করবেন পাইথন, কিভাবে আপনি শুরু করবেন সেটা দেখাবো ইনস্টলেশন। এবং আমরা এখানে যেহেতু ওন হাউস ডেভেলপমেন্ট করবো, আপনাদের নিজস্ব বিজনেস প্রসেস কে ইমপ্লিমেন্টেশন করবেন, সেক্ষেত্রে আমরা সিলেনিয়াম রোবোটিক ফ্রেমওয়ার্কটা ইউজ করব। আর এটা যে ফ্রেমওয়ার্কে ডেভেলপমেন্ট করব সেটা হচ্ছে পাইচাম আইডি। সো আমরা অনেকজন ইক্লিপস এর নাম শুনছি, তারপরে নেটবিন এর নাম শুনছি, তো এর মধ্যে হচ্ছে যে আমার একজন অলরেডি জাভার স্টুডেন্ট আছে, সেটা হচ্ছে যে অ্যাডভোকেট মানান ভাই, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমি ওনার জাভার ক্লাস নিই, তো উনি উনি কিন্তু অ্যাডভোকেট কিন্তু জাভার ক্লাস করে, লুধার ভাই। আচ্ছা, তো এখন হচ্ছে যে এখানে আমরা হ্যাঁ সিলেনিয়াম ইনস্টলেশন কিভাবে আপনি ইমপ্লিমেন্ট করবেন সেটা, আর যেহেতু আমরা রোবোটিক প্রসেস অটোমেশন করব অনেক ধরনের ব্রাউজার নিয়ে কাজ করতে, কারণ কি সাপোজ আপনার যে কোনো একটা সফটওয়্যার আছে, ইআরপি আছে বা যে কোনো কোর সিস্টেম আছে, অনেক ধরনের সিস্টেম থাকে, সেই সিস্টেমগুলো কোনো ব্রাউজার ডিপেন্ডেন্সি হইতে পারে, বা এবং পার্টিকুলার ব্রাউজার নিয়ে আপনি কাজ করতে পারেন, যেমন ক্রোম, ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার। সো আমি তিনটে ব্রাউজার নিয়ে আপনাদের দেখাবো, তিনটে ব্রাউজারে আপনি কিভাবে আপনি সিলিনিয়াম ড্রাইভারটা ইনস্টল করবেন এবং কিভাবে আপনার অ্যাপ্লিকেশনটা এক্সিকিউশন করবেন। আর একটা হচ্ছে ওয়েব ড্রাইভার্স এবং কমেন্ট। আপনি কোনো যখনই আপনি একটা অ্যাপ্লিকেশনে কমেন্ট করবেন সেটা কিভাবে ওয়েব ড্রাইভার দিয়ে করা যায় সেটা দেখবো, এবং নেগোশিয়েশনটা দেখবো, কন্ডিশনাল কমেন্টটা দেখবো, টাইম ওয়েটটা দেখবো, কারণ টাইম ওয়েটটা খুব ইম্পর্টেন্ট, কারণ ইমপ্লিসিটি, কারণ দেখেন আপনার অনেক ওয়েবসাইট আছে, অনেক অ্যাপ্লিকেশন আছে যে সাবমিট করলেন রিকোয়েস্ট, রেসপন্স আসতে দেরি হয়, তখন সেই ক্ষেত্রে আপনার সাকসেসফুল মেসেজ এইগুলো তো আপনাকে হ্যান্ডেল করতে হবে, তো সেই ক্ষেত্রে ওয়েটটা ইউজ করা হয়। আমরা ইনপুট বক্স নিয়ে কাজ করবো, ইনপুট বক্স কি, মনে করেন আপনার একটা অ্যাপ্লিকেশনে 10টা ফর্ম আছে, 10টা ফর্মে ইনপুট আছে, ইওর নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, তো ইনপুট বক্স গুলোকে আপনি পড়বেন কিভাবে, পড়ে ডাটা ইনসার্ট করবেন কিভাবে সেটা দেখাবো। রেডিও বাটন কিভাবে আপনি সিলেক্ট করবেন, আনসিলেক্ট করবেন, ড্রপ ডাউন থেকে ভ্যালু ডাটাবেস, অন্য ডাটাবেস থেকে ভ্যালু নিয়ে এসে ড্রপ ডাউনে ঢুকাবেন কিভাবে, লিঙ্কে ক্লিক করলে কিভাবে আপনি লিঙ্কগুলো নিয়ে কাজ করবেন কিভাবে, এবং দেখবেন যে আর একটা ক্রিটিক্যাল পার্ট হচ্ছে যে অ্যালার্ট এবং পপ আপ মেসেজ। অনেক অ্যাপ্লিকেশন আছে যে সাবমিট করলে ইরর মেসেজ আসে, তো পপ আপ গুলো হ্যান্ডেল করবো কিভাবে সেটা আমরা দেখবো। এবং কিছু কিছু অ্যাপ্লিকেশনে আছে যে আইফ্রেম ইউজ করছে, কারণ কি আর একটা অ্যাপ্লিকেশনের মধ্যে আর একটা অ্যাপ্লিকেশন যখন বাইন্ড করা হয় তখন আইফ্রেম ইউজ করা হয়, তখন সেক্ষেত্রে আইফ্রেমের মধ্যে ডেটা কিভাবে আদান প্রদান করবো সেটা দেখবো। এবং মাল্টিপল আপনার অ্যাপ্লিকেশনের নেচার অনুযায়ী মাল্টিপল ব্রাউজার নিয়ে কাজ করতে হইতে পারে, তো সেক্ষেত্রে মাল্টিপল ব্রাউজার কিভাবে হ্যান্ডেল করবো সেটা, এইচটিএমএল এবং ওয়েব টেমপ্লেটটা। এবং দেখবেন আমরা ম্যানুয়ালি যেটা কোনো অ্যাপ্লিকেশনের বা কোনো সফটওয়্যারের স্ক্রল করে থাকি, তো সেটাও আমাদের স্ক্রল করতে হইতে পারে, সেটাও আমরা দেখব। এবং মাউস অ্যাকশন হওয়ার, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
হ্যাঁ, এটা কি কারণের জন্য? কারণ দেখবেন যে আপনাদের অনেক অ্যাপ্লিকেশনে মেনু আছে, তো আপনি তো আপনার সাথে কথা বললাম, আমার সাথে কথা বললাম, তো তারপরে একটা হিউম্যান, করলাম একটা এরা হিউম্যান তো এতক্ষণ ধরেন মেনুতে ঢুকে সে ফার্স্ট মেনু সেকেন্ড মেনুতে যায়, তো ওই মেনুতে কিভাবে ঢুকার পর সে আসলে অটোমেশন সফটওয়্যার কিভাবে ঢুকবে সেটার জন্য মাউস অ্যাকশনটা খুব ইম্পর্টেন্ট। আবার দেখা গেলো অটোমেশন সফটওয়্যারতে আপনার ফাইল আপলোড করতে হইতে পারে, তাই না? আপনার অ্যাপ্লিকেশনে ফাইল আপলোডের অপশন আছে, কিন্তু অটোমেশন সফটওয়্যার আপনি কিভাবে ফাইল আপলোড করবেন, ডাউনলোড করবেন, সেটাও আমরা দেখাবো। তারপরে আপা ফোন দিছে, আপা আম্মা ভিডিও কলে কথা বলে তারপরে আমরা সাথে যে পার্টটাতে দেখব সেটা হচ্ছে যে আমরা কুকিজ ভিডিও কলে ইনডেক্স করব কিভাবে, আর স্ক্রিনশট, মনে করেন স্ক্রিনশট কিভাবে হয়, অনেক ধরনের অটোমেশন সফটওয়্যার, মনে করেন আপনার ব্রাউজারে কত ধরনের স্ক্রিনশট আছে, কত কি কাজ করতে হয়, সেগুলো অটোমেটিক্যালি ক্যাপচার করবে এবং একটা পার্টিকুলার প্রিজার্ভ করবে। সেকেন্ড পার্টটা হচ্ছে ইউনিট টেস্টিং এবং হচ্ছে এইচটিএমএল রিপোর্ট। কারণ কি, আপনি যখন একটা অটোমেশন প্রজেক্ট বিল্ড করবেন বিজনেস প্রসেস অনুযায়ী, তখন আপনাকে ইউনিট টেস্টিং করতে হবে এবং প্রতিটা টেস্ট কেস কে রান করতে হবে। তো রান করাটা আমরা দেখাবো। আর সিলিনিয়াম ড্রাইভারের সাথে ডেটাবেস কানেকটিভিটি, কারণ কি এখন কেন সিলিনিয়াম ড্রাইভারটা ইউজ করি, কারণ হচ্ছে যে মনে করেন আপনার একটা অ্যাপ্লিকেশন আছে ডেটাবেস, আপনার এই পর্যন্ত ডেটাটা আসে, আর একটা জায়গায় আর একটা মেন সিস্টেমে ডাটা যায় না, কিন্তু এটাতে আবার এপিআই ফ্যাসিলিটি নাই, তাহলে আপনি কি করবেন? এখন এই অটোমেশনের প্রসেস এর মাধ্যমে ওই ডাটাবেস থেকে এখানে ডাটাটা পুট করবেন, কিন্তু ওই সিস্টেমে ম্যানুয়ালি লগ ইন করতে হবে। ফার্স্টে লগ ইন করে সবগুলোই আপনার ডেটা ড্রাইভেন টেস্টিংটা হবে। আর ফাইনালি কোর্স শেষে আমরা একটা প্রজেক্ট করব। কি প্রজেক্ট করব? ফেসবুকে অটোমেটিক্যালি লগ ইন করবে আমার অ্যাপ্লিকেশন, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে মেসেজ সেন্ড করবে আমার টার্গেট ফ্রেন্ডকে, তো এটা দেখবো। এবং আর একটা অ্যাপ্লিকেশন দেখবো, আপনার একটা এইচআর সফটওয়্যার আছে, এইচআর সফটওয়্যারে ইউজার ইনফরমেশন, ইউজার ক্রিয়েট করার পার্টটা, মনে করেন ইউজার রিকোয়েস্ট আসে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে, তো এইটা ধরেন একটা মেলে আসে, মেলে আসার পর এটা একজন পার্টিকুলার সিস্টেমে ঢোকে একটা ইউজার, তো এখানে কিন্তু হিউজ একটা এমপ্লয়ীদের ডিপেন্ডেন্সি আছে। এই ডিপেন্ডেন্সিটা আমরা কিভাবে কমাইতে পারি এই প্রজেক্টের মাধ্যমে দেখবো, যে কোনো রিকোয়েস্ট আসবে অটোমেটিক্যালি সফটওয়্যারে ঢুকবে এবং আমার ইনফরমেশন পুট করবে এবং সাকসেসফুল মেসেজ হলে ডাটাবেজে মেল চলে যাবে, এই ধরনের একটা দেখবো। সার্চিং অপশন দেখবো এবং ডেটা এন্ট্রি, ধরেন অনেক ধরনের ডেটা এন্ট্রি করতে হয় বিভিন্ন সফটওয়্যারে, বিভিন্ন সোর্স থেকে আসে, তো সেইগুলো আমরা হিউম্যান ইনভলভ ছাড়াই কিভাবে এন্ট্রি করতে পারি এরকম একটা প্রজেক্ট করবো। ওকে, সো টোটালি আমাদের প্রজেক্ট আউটলাইনটা এইটা। সো আপনাদের প্রজেক্ট আউটলাইনে কারোর কোনো কথা আছে? আমরা হচ্ছে যে আজকে যে পার্টটা কভার করবো, ওভারভিউটা করবো, ইনস্টলেশন কিভাবে করতে এটা বলবো, তারপরে বিভিন্ন ড্রাইভারের সাথে কিভাবে এক্সিকিউট করতে হয় এটা সেটা দেখবো, এবং একটা ড্রাইভার কমান্ড কিভাবে করতে হয়, আর আসলে অটোমেশন প্রসেসটা কি সেটার একটা ওভারভিউ আপনাকে দেখাবো। প্রথমে অ্যাপ্লিকেশন ওভারভিউ বলার পর একটা সিম্পল অ্যাপ্লিকেশন দেখাবো আপনাকে, তারপরে আমরা কোডিং এ চলে যাব। ঠিক আছে, এখন দেখেন ওভারভিউটা হচ্ছে যে রোবোটিক প্রসেস অটোমেশন হচ্ছে আসলে বেসিক্যালি আপনার যে অর্গানাইজেশন হিউম্যান যেখানে ইনভলভ আছে কোনো সিস্টেমের সাথে সেখানে আসলে এটা ইউজ করা হয়, কারণ সিস্টেমে হিউম্যান রিডিউস করা বা হিউম্যানের এবং হিউম্যান ছাড়াই কিছু পার্ট যদি অটোমেটিক্যালি প্রসেস করা যায় সেই পার্টগুলোতে আমি আরপিএ ইউজ করব। এবং আরপিএ ইউজ করতে গেলে ওয়ার্কফ্লোটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ ওয়ার্কফ্লো ছাড়া পারফেক্ট আরপিএ ডেভেলপমেন্ট করা খুব ইম্পর্টেন্ট। কারণ কি, আপনার একটা অ্যাপ্লিকেশন ডাটা এন্ট্রি করলেন অটোমেটিক্যালি, সেই ডাটাটা আর একটা জায়গাটায় অ্যাপ্রুভাল হবে, তাহলে অ্যাপ্রুভাল নোটিফিকেশনটা সিস্টেম অটোমেটিক্যালি দেখবে, সে যেরকম একটা হিউম্যান সফটওয়্যার সেভাবে সে অ্যাপ্রুভাল দিবে। আসলে যেখানে ব্যাক অফিসের প্রসেস লেবারের ইন্টেনসিভিটি আছে, ওকে। আর এই আরপিএ এর আসলে লাইফ সাইকেলটা যদি আমরা বলি সেটা হচ্ছে যে, এখন হচ্ছে যে আপনার এখানে যে পার্টটা আমরা দেখি যেটা হচ্ছে যে আমাদের লাইফ সাইকেলটা যদি একটু দেখি, এখানে লাইফ সাইকেল চারটা, প্রথম হচ্ছে অ্যানালাইসিস, তারপরে হচ্ছে আমি যে অ্যাপ্লিকেশনে ডেভেলপমেন্ট করব সেই অ্যাপ্লিকেশনটা, তারপরে টেস্টিংটা, তারপরে আসলে মেনটেনেন্সের পার্টটা, ডিপ্লয়মেন্টের পার্টটা। অ্যানালাইসিসটা কি, সাপোজ আপনার একটা সিস্টেমে একটা রিয়েল কেস যদি বলি, সাপোজ
যেমন আমরা আসলে ব্যাংক অর্গানাইজেশনে কাজ করি, তো ব্যাংক অর্গানাইজেশনে একটা সিস্টেমে আমার ডাটা আসে, যেমন এলওএস এ ডাটাটা আসে, কিন্তু কোর সিস্টেমে আমার আলটিমেট ইম্পোর্ট করতে হয়, কিন্তু দেখা গেলো কোর সিস্টেমে আমার কোনো এপিআই নেই। তো এখানে ডাটাটা আসার পর কিন্তু এই যে হিউজ একটা গ্যাপ, এটা কিন্তু আবার ম্যানুয়ালি মানে আপনার 300-400 ডাটা এন্ট্রি করতে হয়, তাহলে কিন্তু একটা ফাইল প্রসেস করতে আপনার কতগুলো লোকের ইনভলভ। তো এখানে যদি আরপি ইমপ্লিমেন্টেশন করি তাহলে আমার হিউজ টাইম রিডিউস হয় এবং হিউজ ম্যান পাওয়ার রিডিউস হয়। তো এই ধরনের অনেক প্রসেস আপনি বিভিন্ন অর্গানাইজেশনে ইমপ্লিমেন্ট করতে পারেন। ওকে, আচ্ছা, এরপর আমরা আসলে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করব এবং হচ্ছে টেস্টিং এবং হচ্ছে যে আপনার ফাইনালি ইমপ্লিমেন্টেশন যে পার্টটা সেটা থাকে আর কি। তো আমাদের আসলে লাইফ সাইকেল 4টা ফেজ। আর আমরা মার্কেটে আসলে অফ দ্য শেলফ যে রোবোটিক সিস্টেম গুলো দেখি সেটা ইউপাথ, আর হচ্ছে ব্লু প্রিজম, আর একটা আছে অটোমেশন এনিওয়ার, তিনটা আসলে বেসিক্যালি খুব পপুলার। আর আমরা যে পার্টটা নিয়ে ডেভেলপমেন্ট দেখাবো আপনাদের আসলে টিউটোরিয়াল টোটাল হচ্ছে যে আমাদের অলমোস্ট 1 উইকের যে প্রজেক্ট, আমাদের ট্রেনিং প্ল্যান, এই ট্রেনিং প্ল্যানের মধ্যে আমাদের সিলিনিয়াম যে রোবোটিক আরপিএ ফ্রেমওয়ার্ক আছে সেটা পাইথন দিয়েও করা যায় এবং জাভা দিয়েও করা যায়। সো আমি আসলে জাভা দিয়েও আপনাদের একটা এক্সাম্পল দেখাই দিব, কিন্তু ফুল প্রজেক্টটা আমি আসলে পাইথন দিয়ে রান করব। আর এটা আসলে কোন কোন ইন্ডাস্ট্রির জন্য অ্যাপ্লিকেবল আরপি এটা, সেটা আমরা বলতেছি হেলথ কেয়ারের জন্য ইম্পর্টেন্ট, যেমন রেজিস্ট্রেশন প্রসেস, মেনটেনিং দ্য রেকর্ডিং বুকস, এইচআর অর্গানাইজেশনের জন্য ইম্পর্টেন্ট, টেলকো অর্গানাইজেশনের জন্য ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে ইন্স্যুরেন্স এর জন্য ইম্পর্টেন্ট, রিটেল অর্গানাইজেশনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং ট্রাভেলস এবং লজিস্টিক কোম্পানির জন্য ইম্পর্টেন্ট। কারণ দেখেন আপনাদের অনেক ধরনের ওয়েবসাইট আছে, অনেক ধরনের কোম্পানি আছে, দেখবেন যে অনেক বুকিং সাইট আছে, সো বুকিং সাইটের ডেটাটা অটোমেটিক্যালি আপনার বুকিং করা বা এক জায়গাতে ইনফরমেশন সেটা রোবোটিক্স বুকিং করে দিচ্ছে। তো এই বুকিং প্রসেসটাও করা যায়। ব্যাংকিং সেক্টরে যেমন প্রসেসিং, পেমেন্ট ক্লিয়ারেন্স পার্টটা করা যায়, অ্যাকাউন্ট ওপেনিংটা করা যায়, লোন প্রসেসিংটা করা যায়, কমপ্লায়েন্স রিপোর্ট, অনেক ধরনের রেগুলেটরি রিপোর্ট সাবমিট করতে হয় বিভিন্ন অথরিটিকে, সো সেটাও তার সিস্টেমে ঢুকে ঢুকে করতে হয়। তো একটা পার্টিকুলার ডেটা থেকে, সেটা এক্সেল হতে পারে, সেটা ডেটাবেস থেকে হতে পারে, নিয়ে আমি যেভাবে মানুষ ঢুকে ডাটা এন্ট্রি করতো সিস্টেম রোবোটিক সেইভাবে ঢুকে ডাটা এন্ট্রি করবে। ঠিক আছে, তো এই এই জায়গাটায় আসলে আমরা আরপিএটা ইমপ্লিমেন্টেশন করতে পারি। এখন আমরা দেখাবো আসলে আপনি কিভাবে ইনস্টলেশন করবেন। এই আরপিএটা তো বুঝলেন, কিন্তু আরপিএ আসলে একটা ইনস্টল করার আগে একটা সিম্পল অ্যাপ্লিকেশন আপনাকে দেখায়, দেখানোর পর আপনি ইনস্টলেশন কেন করবেন সেই পার্টটা আপনি বুঝতে পারবেন। দেখেন আমি একটা জিনিস আপনাদের এখানে অরেঞ্জ সিআরএম বলে একটা একটা আপনার পাবলিক একটা ওপেন সোর্স এইচআর সফটওয়্যার আছে। দেখেন এখানে ইউজার নেম পাসওয়ার্ড বলে দিয়ে আছে, এটা আপনি এই ব্রাউজারে গেলে যে কোনো জায়গার থেকে ওপেন করতে পারবেন, এটা ওপেন ফর অল। এখন দেখেন আমি যদি একটা এই অরেঞ্জ এইচআরটা যদি বা যে কোনো এইচআর, নট অরেঞ্জ, যে কোনো এইচআর সফটওয়্যার যদি মনে করেন আপনার অর্গানাইজেশনে ইউজ করে থাকে, তাহলে তারা কি করবে, প্রথমে তাদের একটা ইউজার ইনফরমেশন ক্রিয়েট করার জন্য রিকোয়েস্ট আসে মেলে অথবা একটা আর একটা সফটওয়্যারে, তখন তারা ওইটা দেখে দেখে ইনপুট করে, রাইট? তাহলে একটা কিন্তু দেখেন প্রথমে সফটওয়্যারে ঢুকতে হয়, তার আমি কিন্তু এখন ম্যানুয়ালি ঢুকতেছি, কোনো অটোমেশন সফটওয়্যারের মাধ্যমে ঢুকতেছি না। আমি ইন্টার বাটন ক্লিক করলাম, তারপরে মনে করেন এইখানে আমার এই অ্যাডমিন মেনুতে গেলাম, ইউজার ম্যানেজমেন্টে গেলাম, তারপরে ইউজার মেনুতে গেলাম, দেখেন আমার তিনটা জায়গাটায় যাইতে হচ্ছে, সেই ইউজার ফিজিক্যাল এমপ্লয়ি ইউজার কিন্তু সেটা যাইতে হয়। এরপরে দেখেন আমি অ্যাড বাটনে ক্লিক করলাম, ক্লিক করলে আমি এখান থেকে আমার রোলটা সিলেক্ট করলাম, নেমটা সিলেক্ট করলাম, মনে করেন যে আপনার আদার্স ইনফরমেশন সিলেক্ট করলাম, মানে যত জিনিস আমার সিলেক্ট করার দরকার সেইগুলো আমি সিলেক্ট করলাম। এই সিলেক্ট করার ইনফরমেশনটা যখন আমি দিব, যখন তারপরে ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম, তারপরে সাকসেসফুলি সেভ দিলে আমার ইনফরমেশনটা সেভ হচ্ছে। তাহলে দেখেন আপনার একটা হিউজ একটা প্রসেস, এই প্রসেসটাই আমরা যদি এখন এটাকে লগ আউট করে দিই, এখন মনে করেন এরকম একটা সিস্টেম আপনার কাছে আছে, তাহলে আপনি যদি রোবোটিক ইমপ্লিমেন্টেশন করতে চান, আমরা বলছিলাম যে আমরা ইনস্টলেশন দেখবো, এটা হলো পাইচাম, পাইচাম একটা টুল আইডি, ঠিক আছে, যে পাইচাম টুল আইডি আর একটা সিলিনিয়াম ড্রাইভার কিভাবে ইনস্টল করবেন সেটা আমরা দেখাবো, কিন্তু একটা অ্যাপ্লিকেশন আপনার দেখানোর পর আপনি বুঝতে পারবেন। যেমন আরপিএ ওয়ান আমি একটু দেখাই, দেখেন এখানে আসলে আমি কোড করছি হচ্ছে সিলিনিয়াম ড্রাইভারটা ইম্পোর্ট করছি, এখানে আমি ক্রোম ব্রাউজার নিয়ে কাজ করতেছি, এবং আমি এই ওপেন অরেঞ্জ সিআরএমটা প্রথমে ওপেন করতেছি,
এবং দেখেন প্রতিটা ইউজার নেম পাসওয়ার্ড এবং আমি এখানে পুট করে দিচ্ছি। এটা হইতে পারে আপনি ডাটাবেস থেকে সরাসরি নিয়ে এসে পুট করতে পারেন, আমি জাস্ট যেহেতু এক্সাম্পল দেখানোর জন্য এখানে ম্যানুয়ালি ইনপুট করে দিছি। এখন দেখেন এই জিনিসগুলোকে বলা হয় আপনার, আমি এখানে এক্সপাথ ইউজ করছি, আপনি এখানে অল্টারনেটিভ অনেক অপশন আছে। আমি যদি দেখি এখানে দেখেন ড্রাইভার ডট ফাইন্ড আইডি, নেম দিয়েও করা যায় এবং আইডি দিয়েও করা যায়। আইডি মানে হচ্ছে দেখেন এইটা হচ্ছে তার আইডি, আমি যদি এখানে সরাসরি এটা লিখে দিই সে কিন্তু এটাও কাজ করবে। এবং এখানে যদি আমি সেন্ড দিই এবং সেম জিনিসই কাজ করবে। সো আমি এক্সপার্টটা ইউজ করছি, আমি আপনারা আইডিও ইউজ করতে পারেন, এটা কোনো সমস্যা না। এক্সপার্টটা মোর পারফেক্টলি কাজ করে, এই কারণের জন্য এক্সপার্টটা ইউজ করা হয়েছে। এখন দেখেন এই জিনিসটা আসলে আপনি পাবেন কিভাবে, সেই পার্টটাকে আপনি একটু বলি। দেখেন আপনার এখানে একটা লগ ইন অপশন আছে এইচারে, এইখানে ইউজার নেম, এই ইউজার নেমের উপর রাইট ক্লিক করেন, ইন্সপেক্টে ক্লিক করেন। ইন্সপেক্টে দেখেন আমি একটু এটাকে নিচে নামাই, ইন্সপেক্টে ক্লিক করলে দেখেন আবার ইন্সপেক্টে ক্লিক করি, দেখেন এখানে আপনার ইউজার নেম পাসওয়ার্ডের একটা আইডি আছে। আপনি জাস্ট এই কর্নারে ক্লিক করেন, ক্লিক করে কপি এবং দেখেন এক্সপাথ, জাস্ট কপি অ্যান্ড এক্সপাথ। এই কপি এক্সপাথ করে আপনি জাস্ট এখানে বসাই দিলেই ও বুঝে যাবে আমি কোন জায়গাটায় ডাটাটা ইনসার্ট করব, বুঝতে পারলেন? এরপর আমি কি করছি, আচ্ছা আমি এই যে ইউজার নেম পাসওয়ার্ডটা, আমি যে দেখেন এটা সফটওয়্যার অটোমেশন সফটওয়্যারে এইখানে অটোমেটিক্যালি ইউজার নেম পাসওয়ার্ড সফটওয়্যারে ঢুকাবে, ঢুকায় লগ ইন বাটনে ক্লিক করবে। এখন সফটওয়্যারে মনে করেন ইউজার নেম পাসওয়ার্ড একটা ডাটাবেস থেকে নিয়ে আসলো, এখন এই যে টেক্সট বক্সে ঢুকাবে এটার নামটা তোমাকে বের করতে হবে। কিভাবে বের করতে হবে, এইখানে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট অপশন আছে ক্লিক করেন, ক্লিক করলে দেখেন এই যে আপনার ইউজার নেম পাসওয়ার্ডের একটা আইডি চলে আসে, এটা এইচটিএমএল এর কোড। এইখানে দেখেন একটা আইডিও আপনি ইউজ করতে পারেন, আইডি কি দিয়ে আছে, অথবা এইখানে দেখেন ডট 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 চিহ্ন আছে, এখানে ক্লিক করে আপনার কপি এবং এক্সপাথে ক্লিক করবেন, কপি করে নেবেন আপনার এক্সপাথটা। দেখছেন সেম অ্যাজ হচ্ছে আপনি এই যে বাটনটা আছে, বাটনের ইন্সপেক্টে ক্লিক করেন, দেখেন এই বাটনের আইডি এবং নেম চলে আসে, আইডিটা চলে আসছে, খেয়াল করেন আইডিটা চলে আসছে। এবং এখানে হচ্ছে যে আপনি কপি করে আপনি এক্সপার্টটা নিয়ে নেবেন, রাইট? এরপরে আমি এই পার্টগুলো আমরা শিখাবো, এটা আমি ভয় করানোর কিছু নাই। এবং হচ্ছে যে আমরা এক্সপাথে লগ ইন করলাম, আর এইটা হচ্ছে যে আমি যে প্রথমে ওই সফটওয়্যারে ঢুকে মেনুতে ঢুকলাম, এই মেনুতে একটা মেনুর পর আর একটা মেনুতে গেলাম, যেহেতু আমি প্রথমে অ্যাডমিন মেনুতে গেছিলাম, ইউজার ম্যানেজমেন্টের মেনুতে গেছিলাম, তারপরে হচ্ছে যে ইউজার ম্যানেজমেন্টে গেছিলাম, সেইটাকে আমি একটা করে এলিমেন্ট মুভ করতেছি, আমরা এগুলোকে এলিমেন্ট বলবো এখানে। আর এই এলিমেন্টের জন্য আমার একটা ক্লাস আছে, যে ক্লাসটা আমি এখানে ইম্পোর্ট করছি অ্যাকশন চেঞ্জ, এটা আমরা পরে বলবো ডিটেইলস। এলিমেন্টটাতে আমি ক্লিক করছি, ওইখানে একটা অ্যাড বাটন ছিল, অ্যাড বাটনে ক্লিক করছি, তারপরে আমি ইউজার নেম পাসওয়ার্ড বা অন্যান্য ইনফরমেশন গুলো এখানে ঢুকাইছি, রাইট? এবং পাসওয়ার্ডটা দিছি, দিয়ে আমি কি করছি সেভ করছি, সেভ করে আমার সাকসেসফুল হয়েছে। আমি যদি প্রজেক্টটা রান করি, রাইট বাটন ক্লিক করলাম, দেখেন এই কোডিং এর উপর রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন একটা অপশন আছে আরপি, আমি প্রজেক্ট যে প্রজেক্টের নাম দিয়েছিলাম আরপিএ, রাইট? হ্যাঁ, এই আরপিএ তে আমি রাইট বাটন ক্লিক করে রানে ক্লিক করি, দেখেন রানে ক্লিক হচ্ছে, এখন কিন্তু আমি কিছু করতেছি না, আমার হাত নাই, এখন প্রজেক্টটা আমার রান করতেছে। দেখেন এখানে নিচে দেখেন একটু খেয়াল করেন, অটোমেটিক্যালি ব্রাউজার ওপেন হয়ে গেছে, ঠিক আছে? যে কাজটা আমাদের ম্যানুয়ালি করতে হতো একটা ইউজার ঢুকে, সেটা সিস্টেম দেখেন আমার ব্রাউজারটা আমি ব্রাউজ করে রাখছি, অটোমেটিক্যালি দেখেন ইউজার নেম পাসওয়ার্ড বসাই ফেলাইছে সিস্টেম, এবং সে কিন্তু সিস্টেমে ঢুকছে, এবার সে অ্যাডমিন মেনুতে ঢুকবে সিস্টেম অটোমেটিক্যালি, তারপরে ইউজারে ঢুকবে, তারপরে দেখেন অ্যাড বাটনে ঢুকবে, যেটা আমি ম্যানুয়ালি করতেছিলাম, তারপরে সে সব ডাটা ফিল আপ করলো, ফিল আপ করার পর এই যে ফিল আপ কমপ্লিট, তারপরে সে সেভ বাটনে ক্লিক করবে, কি কইছি বুঝতে পারছেন? সে সেভ বাটনে ক্লিক করবে, এখানে এই ইউজারটা অলরেডি এক্সিস্ট, দেখছেন এই কারণের জন্য এ সেভ নিচ্ছে না, অলরেডি এক্সিস্ট। আমি যদি এটাও হ্যান্ডেল করতে পারি কিভাবে, দেখেন এখানে আমি ইউজার নেমটা একটু চেঞ্জ করে দিই, চেঞ্জ করে দিয়ে আবার রান করি প্রজেক্টটা, আমরা কিন্তু ওই ভ্যালিডেশন মেসেজ গুলো আমরা কন্ট্রোল করা শিখবো, কিভাবে কন্ট্রোল করতে পারি।
আমি এখন যে ভ্যালু দিলাম সেই ভ্যালু সে, এবং দেখেন সেভে ক্লিক করলো সাকসেসফুলি সেভ, দেখতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ দেখতে পাচ্ছি ভাই, ঠিক আছে। আচ্ছা তাহলে একটু সবাই একটু বলেন যে কি অবস্থা, কে কি বুঝছেন, একটু সবাই একটু ওপেন করেন। স্যার আমি একটু শুরুর দিকের কথা এগুলা মিস করছি, ইন্ট্রোডাকশন। আচ্ছা ঠিক আছে, এটা ভিডিওটা দিয়ে দিব, সমস্যা নাই। লোতার ভাই, লোতার ভাই খুবই খুবই ইন্টারেস্টিং। আচ্ছা এখন হচ্ছে যে আমরা মানে এই পার্টটা তো আসলে কেন আমরা অটোমেশন আরপি এটা লাগবে সেটা তো বুঝতে পারলেন? জি বুঝতে পারছি। আচ্ছা এই কারণ জন্য আরপি এটা আমরা আসলে কোন কোন পারপাসে ইউজ হয় সেইটা, সেই আরপি এটা আমরা এটা দেখাবো। সো আসলে আরপি এই কাজটা আমি যেমন দেখেন এখানে এই যে পাইচামটা ইমপ্লিমেন্ট ইনস্টল করছে এটা একটা আইডি, রাইট? আর এখানে আপনি পাইথনটা ইনস্টল করে নেবেন, পাইথনের একটা অফিসিয়াল সাইট আছে, জাস্ট ইএক্সই ফাইল, এই অফিসিয়াল ফাইলে ঢুকবেন, এক্সিকিউটিভ ফাইলে ক্লিক করবেন, আর কিছু করা লাগবে না, রাইট? কিছু করা লাগবে না। আর হচ্ছে যে পাইচামে ক্লিক করবেন, পাইচামটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, ঠিক আছে? জি আচ্ছা এখন যে জিনিসটা আপনাকে পাইচাম না করে, মনে দা পাইচাম না করে যদি স্পাইডার কোড হবে, হ্যাঁ হবে, সমস্যা নেই। পাইচাম হচ্ছে পাইথনের জন্য একটা ভালো আইডি, কারণ ও ভালো ভালো সাজেশন দেয়, সব সাজেশনটা প্রোভাইড করে। পাইচাম হচ্ছে পাইথনের জন্য একটা, মনে করেন পাইথনের আমি যদি বিগ ডেটা অ্যানালাইসিস বলেন, তারপরে হচ্ছে বিগ ডেটা অ্যানালাইসিস জন্য পাইথন আমি ইউজ করি না, আমি বিগ ডেটার জন্য ইউজ করি হচ্ছে আপনার অ্যানাকোন্ডা, অ্যানাকোন্ডা ইউজ করি। অ্যানাকোন্ডা ইজ এ পারফেক্ট টুল। অ্যানাকোন্ডা তো ইনস্টল করছি, অ্যানাকোন্ডার ভিতরে তো আপনার হচ্ছে অ্যানাকোন্ডার ভিতর থেকে তো স্পাইডার নিলাম। হ্যাঁ স্পাইডার ইউজ করতে পারেন, আপনি স্পাইডারও করতে পারেন, অ্যানাকন্ডা দিয়েও করতে পারেন। আমি অ্যানাকন্ডা দিয়ে জুপিটারে এএমএল এর কাজ করাই, করি এএমএল হচ্ছে মেশিন লার্নিং এর কাজটা করি। জুপিটার আছে অ্যানাকন্ডার ভিতরে, স্পাইডার সরি অ্যানাকন্ডা, হ্যাঁ জুপিটার স্পাইডার আছে। এর দিয়ে কি যে এটার মধ্যে তো ইয়া দেখি না, পাইচাম দেখি না। পাইচাম আপনি সাইট থেকে ডাউনলোড করে নিন, পাইচাম এখানে পাবেন না। আচ্ছা এরপরে কি করবেন, এখানে আমার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে সিলিনিয়াম ড্রাইভারটা আপনার প্রজেক্টে ইনস্টল করার দরকার, রাইট? এখন আপনি সিলিনিয়াম ড্রাইভার আপনার প্রজেক্টে ইনস্টল করবেন কিভাবে, এইখানে দেখেন নতুন প্রজেক্ট ক্রিয়েট করার জন্য কি করতে হয়, নিউ আইডিতে ঢুকলেন, বুঝতে পারলেন? এখানে দেখেন আপনার আমার ডেস্কটপে একটা আইডি আছে, ডেস্কটপে অলরেডি আইডি আছে, যে ডেস্কটপ আইডি পাইচাম ক্লিক করলাম, অলরেডি আমার এখানে ওপেন আছে। সো আমি ওপেন থাকা অবস্থায় আমি নিউ একটা প্রজেক্ট নিলাম, নিউ প্রজেক্টে ক্লিক করবেন আপনারা। প্রথমে আপনার দেখা গেলো ই নাও থাকতে পারে, কি জন্য বলে আপনার সিলিনিয়ামটা আপনাকে ইনস্টল করে নিতে হবে। তো আপনার প্রথম প্রজেক্ট মনে করেন প্রজেক্ট 01, রাইট? প্রজেক্ট 01 দিয়ে আপনি ওপেন করলেন, নতুন প্রজেক্ট আমার ওপেন হচ্ছে। এখন দেখেন আমার একটা প্রজেক্ট 1 ওপেন হয়ে গেছে, ঠিক আছে? এবার রাইট বাটন ক্লিক করেন, অথবা এখানে রাইট বাটন ক্লিক করার আগে আপনি দেখেন এখানে টার্মিনাল নামে একটা অপশন আছে, দেখছেন টার্মিনাল, খেয়াল করে দেখেন, টার্মিনালে ক্লিক করেন। ক্লিক করলে আপনি এখন এখানে পাই নামে একটা অপশন আছে, পাই, আমি দেখেন আমার টিউটোরিয়ালে বলছি এখানে পাই, হ্যাঁ পাই ইনস্টলেশন, খেয়াল করে দেখেন এই কমান্ডটা, হ্যাঁ পাইটা হচ্ছে যে পাই পাইপটা হচ্ছে যে আপনার একটা কম্পোজার। কম্পোজারটা কি জিনিস, আপনার কোন প্রজেক্ট বা কোনো অ্যাপ্লিকেশনে মানে মনে করেন আমরা যেমন পাওয়ার শেল ইউজ করি, পাওয়ার শেল বা হচ্ছে যে আপনার মনে করেন অ্যাঙ্গুলার বা অথবা নোট জেএস, রিয়্যাক্টের জন্য আমরা নোটের উপর কাজ করি, নোটের একটা কম্পোজার আছে নোট, তো এইটার পাইথনের জন্য পাই আমরা ইউজ করি কোনো কিছু ইনস্টল করার জন্য। তো পাই ইনস্টলেশন, তারপরে আমরা কি দিব, সিলিনিয়াম, রাইট? এর দিয়ে আপনি যদি ইন্টার দেন,
ইন্টার দিলে ও ইনস্টলেশন হয়ে যাবে, ওর অটোমেটিক্যালি নেট থাকলে ডাউনলোড হবে, ডাউনলোড হয়ে ও ইনস্টল করে ফেলবে আপনার পাইটা, ঠিক আছে? এবং আপনার পাইথনে কি কি প্যাকেজ ইনস্টলেশন আছে সেটা যদি দেখতে চান, আপনি এখানে লিস্ট নামে একটা অপশন আছে, যে এই পাইপ লিস্ট দিলে এখানে আপনার এই পাইথন বা আপনার কত ভার্সন ইনস্টলেশন আছে সেটাও বলে দিবে। খেয়াল করতে পারছেন কত ভার্সন, মানে কি কি প্যাকেজ ইনস্টলেশন আছে এই পায়ের আন্ডারে ও সবকিছু বলে দেবে, আরো যদি প্যাকেজ থাকে সেটাও বলে দিবে, রাইট? এরপরে পাইথনের কোন প্রজেক্ট, যেহেতু আমরা পাইথনে করতেছি, পাইথনের কোন প্রজেক্ট শুরু করতে গেলে প্রজেক্টের উপর রাইট বাটনে ক্লিক করবেন। আপনি একটা ফোল্ডার করে করতে পারেন, অথবা আমি যদি একটা ফোল্ডার করে করি যে আমার আরপিএ প্রজেক্ট, ক্লিক করলাম, একটা ফোল্ডার বানাইলাম, রাইট বাটন, এবং হচ্ছে যে পাইথন একটা ফাইল নিলাম, দেখেন কোথা থেকে নিলাম একটু খেয়াল করে দেখেন, রাইট বাটন, এখানে পাইথন ফাইল, রাইট ক্লিক, পাইথন ফাইল, এবং প্রথম প্রজেক্টের নাম দিলাম 01, ঠিক আছে? এরপর আমি কি করব, আমি পাইথনের যেটা ফাইলটা আমি কি করব, আমার ইম্পোর্ট করতে হবে সিলিনিয়াম ড্রাইভারটা, আমার এই প্রজেক্টে ইম্পোর্ট করতে হবে, প্যাকেজটা ইনক্লুড করতে হবে, আমি যাই বলি না কেন। তো আমি যখন সিলিনিয়াম লিখবো, সিলিনিয়ামটা যেহেতু ইনস্টল করছি, সিলিনিয়ামটা চলে আসবে, বুঝতে পারছেন? আচ্ছা, আমরা যে টিউটোরিয়ালটা দেখাচ্ছিলাম, দেখেন এখানে প্রথম হচ্ছে টেস্ট রান করব আমরা বিভিন্ন ড্রাইভারের সাথে, ঠিক আছে? হ্যাঁ, সো আমার ড্রাইভারের সাথে টেস্ট করার জন্য আমাকে কি করতে হবে, আমাদের টিউটোরিয়ালে প্রথমে আমি ইম্পোর্ট করব ওয়েব ড্রাইভারটা, ওয়েব ড্রাইভারটা আমার এই ক্লাসটা লাগবে, ঠিক আছে? এরপর আমি একটা অবজেক্ট নিব, আমার আমি এখন যদি ক্রোমে কাজ করতে চাই, আমি একটা অবজেক্ট, এটা যে কোনো নাম দিতে পারেন, আমি ক্রোম ক্রোম ওয়েব ড্রাইভার ডট ক্রোম, দেখেন এখানে একটা মজার বিষয়, অনেক সময় আপনাকে ইরোড দিবে যে সিএইচ আছে না ছোট, আপনার সিএইচটা হবে বড়, ঠিক আছে? খেয়াল করে দেখেন এখানে সিএইচটা যেটা আছে এইটা আপনাকে দিতে হবে সিএইচ বড়। এরপরে এক্সিকিউটেবল পাথ মানে কি, এই পাইথনের ক্রোমের ড্রাইভারটা যে লোকেশনে আছে, আপনার অ্যাপ্লিকেশনটা যে সার্ভারে রান করবে সেই লোকেশনের পাথটা এখানে বলে দিতে হবে। তো আমি যে আমার এখানে ড্রাইভারটা আছে আমার যে লোকেশনে, সেই লোকেশনটা আমি দেখাই, আমার দেখেন এখানে ওয়েব ড্রাইভার নামে একটা লোকেশন আছে ক্রোমের জন্য, এই ড্রাইভারটা এটা ডাউনলোড করতে পারবেন নেট থেকে, বলে দিবেন যে আপনার সিলিনিয়াম ড্রাইভার ক্রোম, সিলিনিয়াম ড্রাইভার ফায়ারফক্স, সিলিনিয়াম ড্রাইভার আইডি ইয়াটা, তো আপনি যেটা করতে চান, আপনি আমি যদি লোকেশনটা নিতে চাই কফি, জাস্ট লোকেশনটা কপি করলাম, এবং আমার ড্রাইভারের পুরো পাথটাই আমি কপি করি, ওকে, আমার ড্রাইভারটা ইনস্টল হয়ে গেল। এখন দেখেন এখানে, দেখেন আমি এখানে ফরম্যাটটা করে নিই জাস্ট কোডটা সুন্দর করার জন্য। এখন আমার এক্সিকিউটেবল ফাইল অ্যাক্সেস পাইলাম। এখন দেখেন আমি যদি কোনো ওয়েবসাইট ওপেন করতে চাই, তাহলে ড্রাইভার ডট এটা কাজ করে কিনা, গেট গেট আমার যে ইউআরএলটা, আমি যে ইউআরএলটা ওপেন করতে চাই, আমি কোন ইউআরএলটা ওপেন করতে চাই, মনে করেন আমার লিঙ্কিন আইডিটা, অথবা হচ্ছে যে একটা ওয়েবসাইট প্রথম আলো ডট কমটা ওপেন করতে চাই, প্রথম আলোটা আমি কপি করি, জাস্ট ইউআরএলটা পেস্ট করে দিলাম, ঠিক আছে? এখন এটা টাইটেল পেজটা কি, এটা পড়ার জন্য ডট টাইটেল লিখলে টাইটেল পেজটা চলে আসবে। এখন টাইটেল পেজটা যদি আপনি রিড করতে, প্রিন্ট আউট করতে চান, প্রিন্ট কমান্ড, এটা পাইথনের কমান্ড প্রিন্ট, হ্যাঁ পাইথনের কমান্ড প্রিন্ট। এখন দেখেন আপনার প্রজেক্টটা রান করে কিনা, জাস্ট রান, আমি আর কিচ্ছু করলাম না, আমার অ্যাপ্লিকেশনটা দেখছেন আপনার ব্রাউজার ওপেন হয়ে গেল, আমার কি জন্য বলে আমার
ডাউনলোড করে নিবেন নেট থেকে আপনাকে পাই আসলে ভেরি এটা কম্পোজারের মতন কারণ সিলিনিয়াম ড্রাইভার ছাড়া তো আমি যে কোনো ব্রাউজারে যাইতে পারবো না আমি আরপিএ তে কাজ করতে হলে আমাকে যে সেলেনিয়াম এর ক্রোম এর এই ড্রাইভার কে এক্সপ্লিসিটলি আমার প্রজেক্টে যে এনভায়রনমেন্ট তখন কিন্তু আপনার প্রজেক্টটা ঠিক মতন কাজ করবে না কারণ কোন এই দেখবেন সিলিনিয়ামের ড্রাইভারে যদি আমি ওয়েবসাইটে যাই দেখতে পারবো যে ড্রাইভার অনেক ভার্সনের আছে সো অনেক সময় আমার বিজনেস প্রসেসের উপর ডিপেন্ড করে যে আমি কোন ড্রাইভারটা মনে করেন আমি ওয়েব ড্রাইভার সিলিনিয়াম ক্রোম এই ওয়েব ড্রাইভারের অনেক ধরনের ভার্সন আছে আপনি কোন ভার্সনটা ইনস্টল করবেন এটা আপনার বিজনেস প্রজেক্টের উপর সেই কারণের জন্য যদি আপনি প্যাকেজ ইনস্টল করেন ক্রোমের সেই ক্ষেত্রে কিন্তু ও সবসময় লেটেস্টটা নিবে তাহলে আপনার প্রজেক্টে বাড়ি খাইতে পারে তো অ্যাপ্রোচ এটাই হওয়া বেটার এই যে ক্রোম ড্রাইভার.exe হ্যাঁ এই exe-টা বস এই দেখেন এই exe-টা আপনি এই যে আপনি ফাইলে নামাবেন এই যে দেখেন এখানে আপনি সিলিনিয়াম ড্রাইভার আপনি exe ডাউনলোড এই যে পেস্ট মারে দেন দেখেন অ্যাভেলেবল সোর্স আছে এই যে ডাউনলোড ক্রোম ড্রাইভার ডাউনলোড এই যে আমি দেখাই আপনি ডাউনলোড করে নিতে পারেন বুঝছি তার মানে ওই exe ফাইলটা সার্চ করলে আসলে পাওয়া যাবে এই যে ড্রাইভার গুলো এই দেখেন ক্রোমের রিলিজ ড্রাইভার ভার্সন ওয়াইজ রিলিজ ড্রাইভার আছে দেখছেন এর মধ্যে আমরা কি লেটেস্টটা নামাবো সব সময় নাকি হ্যাঁ আমি লেটেস্টটা নামাইছি 51 টা নামাইছি ঠিক আছে আবার কারো কোনো প্রজেক্ট আছে মনে করেন যেমন ধরেন আমাদের পিনাকেল কিন্তু ওই একটা ভার্সন আছে ওই ভার্সনের উপর অনেক কিছু সাপোর্ট করে না যেমন আমাদের কি যেন বলে ERP অনেক ভার্সনে সাপোর্ট করে না অনেক ফর্ম সাপোর্ট করে না তো সেই ক্ষেত্রে কিন্তু স্পেসিফিক আপনার প্রজেক্ট টু প্রজেক্ট ভ্যারি করে তো আমরা দেখলাম যে ক্রোমের এটা আমরা সেম জিনিসই যদি এটা আই তে করতে চাই হ্যাঁ মোদসদা হ্যাঁ আমার কোশ্চেনটা হচ্ছে এই ক্রোমের ড্রাইভারটা আপনি এক্সপ্লিসিটলি নামালেন কেন এটা কিন্তু আপনার ল্যাপটপের মধ্যে সামহাও এটা খুঁজে পাওয়া যাবে এই ড্রাইভারটা কোন না কোন জায়গায় তো আছে আপনার ল্যাপটপে যদি আপনি ক্রোম ইউজ করে থাকেন দেখেন আমি কিন্তু ল্যাপটপের ক্রোম কেন ইউজ করব না কারণ ল্যাপটপে কেউ যদি প্রজেক্টে ভার্সন আপডেট করে আচ্ছা কেউ যদি ভার্সন আপডেট করে কেউ যদি আমি তো আমার প্রজেক্ট নিয়ে আমার বিজনেস প্রসেস নিয়ে কাজ করতেছি আমি দেখেন এখানে একটা জিনিস প্রথমে বলছিলাম যে আমার লাইফ সাইকেল কিন্তু এখানে তিনটা চারটা চারটা লাইফ সাইকেল আমার বিজনেস যেটা রিকোয়ারমেন্ট আছে সেটা সেইভাবেই সেই এনভায়রনমেন্টে আমার আরপিএটা ডেভেলপমেন্ট করতে হবে
ঠিক আছে, এখানে যদি বস আই লিখি তখন আমার ড্রাইভারটা কিন্তু এখানে চেঞ্জ করতে হবে। দেখেন আমার ড্রাইভারটা আই, যে ড্রাইভারটা আছে যেটা কপি করে নিলাম, আর এটা তো প্রজেক্টের ওয়ান টাইম জব ডেভেলপমেন্টে, ঠিক আছে, বুঝতে পারছি সমস্যা। এখন যদি আই দিই, আই দিলে আমার সেম প্রজেক্টে কোনো চেঞ্জ নাই, কিন্তু আমার অন্যান্য কোডিং এ কোনো চেঞ্জ নাই। দেখেন এখানে একটা ইরর দিছে, কারণ এখানে ফর্ম লিখছিলাম, আমি কোনো কিছু ইম্পোর্ট করি নাই এই কারণের জন্য। রান করতেছে, এখন আই তে রান করবে, আই তে ওপেন হয়ে গেছে। বুঝতে পারলেন? আচ্ছা, এখন এখানে একটা অপশন আছে, দেখছেন, মনে করেন আন্তর্জাতিক নিউজ আছে না, বা আমি যদি একটু আন্তর্জাতিক নিউজ, আন্তর্জাতিক নিউজ, অথবা মনে করেন এখানে আপনার আন্তর্জাতিক নিউজে রাইট বাটন ক্লিক করেন, ইনস্পেক্টটা পাবো। মানে ওখানে করেসপন্ডিং যে ইউআরএলটা, ওই ইউআরএলটা ওখানে বসায় দিলে ওই পেজে ডাইরেক্টলি চলে যাবে। এখন হ্যাঁ, আপনি এখানে ইউআরএলটা মানে হচ্ছে, দেখেন এখানে যে আপনার যেটা নিয়ে সে কাজ করছে, যে মেনুটা নিয়ে সে কাজ করছে, সেখানে ক্লিক করলে এখানে যায় আর কি। হ্যাঁ, এখানে কিন্তু দেখেন এখানে আপনি কফি এক্সপার্ট পাবো, অথবা দেখেন এইখানে আপনার আবার যদি ইন্সপেক্টে ক্লিক করি তখন এই আইডিটা পাবো। এইখানে কিন্তু আমরা যেটা ক্লিক করতেছিলাম এই আইডিতে আমি ক্লিক করলে, আইডি 9 দিলে আমি আসলে কি করতে পারবো, এখানে ক্লিক করলে যাইতে পারবো। ঠিক আছে, সো এইটা হচ্ছে যে আমাদের, আচ্ছা একটু কপি পেস্ট করেন, এইটা হচ্ছে যে আমরা, হ্যাঁ এইটা মনে করেন আমি একই সাথে ওই সফটওয়্যার অটোমেটিক্যালি ওপেন হবে, অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে আমার এই পেজে ঢুকে যাবে, আন্তর্জাতিক পেজে ঢুকবে। প্রথমে www.prothamalo.com যেখানে বসাচ্ছি সেটা বাদ দিয়ে এটুক বসালে হয়ে যাবে? না না, এটুক বসাবো না বস, কারণ এটা তাহলে তো অটোমেশন হলো না। আমি তো জানি না যে ওইখানে কোন ইউআরএলটা আছে, কারণ আন্তর্জাতিক ডাইরেক্টলি চলে যাব কেমনে, তাহলে আইডিটা কোথায় বসাবো? এই যে দেখেন এখানে যখন আসলো, এইখানে যে ধরেন আমি ইনস্পেক্ট করলাম, ইনস্পেক্ট করলে এখানে আইডি আছে দেখছেন। হ্যাঁ, বা ধরেন হচ্ছে যে এই আইডিতে গেলে আমি এর, বা আপনি এলিমেন্ট কপি করতে পারেন, বা আইডি কপি করতে পারেন, এক্সপাথ কপি করতে পারেন। যদি আপনি কি করেন যে এখানে আপনি একটা লিখেন যে না, এটা হচ্ছে ড্রাইভার ডট ফাইন্ড এক্সপাথ এক্সপাথ ডট ক্লিক, কি কইছে বুঝতে পারছেন? তখন সে কি করবে, ওই হাইপারলিংকে এই আইডিটা খুঁজবে, খুঁজে এক্সপার্টটা খুঁজে ও ক্লিক ইভেন্টে কাজ করবে। আর এখানে দেখেন আমি আসলে এখানে আপনার ক্লিক ইভেন্টে কাজ করবে, এখানে যখন আপনার ক্লিক করবো তখন অ্যাপ্লিকেশন গুলো আপনার ওইভাবে, সে যদি এখানে এই ইভেন্টটা ধরতে না পারে ও কিন্তু আমাকে এরর মেসেজ দিবে। দেখেন এখানে একটা ব্রাউজার আছে, এখানে আমার অন্যভাবে হ্যান্ডেল করতে হবে। এখানে সিলিনিয়াম ড্রাইভার এইটা সে আনএবল টু ফাইন্ড এক্সপার্টটা পাচ্ছে না, এখানে আমাকে কন্টেনার দিয়ে কাউন্ট করতে হবে, কন্টেনার ছাড়া এ পাবে না। তো কন্টেনার দিয়ে কিভাবে করতে হয় সেটা আমি দেখাবো। এরপর আমরা যে টিউটোরিয়ালটাতে যাব, আমরা দেখতেছিলাম যে কারেন্ট ইউআরএল পাথটা এবং হচ্ছে যে আপনার যে ওয়েবসাইটে, আমি একটা ওয়েবসাইট আপনার ঢুকাই দেখেন, এখানে আমার একটা ওয়েবসাইট অটোমেশনের, রাইট, দেখা যাচ্ছে? আচ্ছা, সবাই কি আছে?
এখানে দেখেন আমার একটা বাটন আছে ক্লিক বাটন, খেয়াল করে দেখেন। সেম ইনস্পেক্ট করব, ইনস্পেক্ট করে করি, এরপর আমি কি পাবো এইটার ক্লিকের আইডিটা পাবো, এখান থেকে আমি আইডিটা পাবো। এখন দেখেন আমার আমি কি করছি, এটা ক্রোম ড্রাইভারে, সেম ক্রোম ড্রাইভারে আমি ওপেন করছি। এইটুক সবাই তো যা বুঝছি এখন, বুঝছি না? আচ্ছা, এইটুক কি করছিলাম, আমার যে পেজটা ওপেন আছে সেই পেজের টাইটেলটা প্রিন্ট আউট করার জন্য। আর এখানে ড্রাইভার ডট কারেন্ট ইউআরএল দিছিলাম কি জন্য, কারণ কারেন্ট ইউআরএল কোনটা সেটা প্রিন্ট আউট করার জন্য, জাস্ট দেখার জন্য। এবার আমি কি করছি, এক্সপার্টটা কপি করে দিছি এখানে, জাস্ট এখান থেকে নিয়ে, আমি এই যে এখান থেকে নিয়ে এক্সপার্টটা কপি করছি, জাস্ট কপি, এখান থেকে কপি এক্সপার্ট। এই যে এক্সপার্টটা এখানে আছে দেখেন, এই এক্সপার্টটা আমি এখান থেকে কপি করছি, ঠিক আছে? আচ্ছা, কপি করে আমি কি করছি, এখানে ক্লিক বাটনে ক্লিক করছি। তারপরে সে আমি ড্রাইভারটা বন্ধ করব না, ড্রাইভারটা অন থাক, দেখেন রান করি, দেখেন ওই ওয়েবসাইটটা ওপেন হচ্ছে। তারপরে ক্লিক বাটনে সে ক্লিক করে এই পেজটা ওপেন করে দিছে, দেখেন এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি এখানে ক্লিক করে সে ওপেন করে দিছে, বুঝতে পারছেন? সেম আমি যদি আরেকটা দেখি, যে দেখুন এইটা একটা আপনার বুকিং সাইট, এটা বুকিং সাইট, এই বুকিং সাইটে সে লগ ইন করবে, লগ ইন করার জন্য লগ ইন করবে, তারপরে এই বাটনে ক্লিক করবে, ক্লিক করে তারপরে সে ঢুকবে, ঢুকে সে সার্চ করবে। এখন আমি যদি এটা দেখি, তাহলে আমার এই পার্টটুক বুঝছি আমি, আমি কি করছিলাম সেটা পরে বলি। আমি রান বাটনে ক্লিক করলাম, ওইটা ওপেন করবে, ইউজার নেম পাসওয়ার্ড বসাবে, সে লগ ইন করবে, তারপরে ও এখানে চলে আসবে। সো এই পার্টটা এখানে, তো আমরা আসলে আজকে দেখাবো হলো, দেখছি এলো এইটুক, আমাদের দেখানোর উদ্দেশ্য হলো এইটুক আর এইটা, এই দুইটা পার্ট আজকের টোটাল সিনারিওতে। সো কারোর কোনো কোশ্চেন আছে? লোথার ভাই, হানিফ ভাই, হ্যাঁ, আজকে আসলে আমরা এই ওভারভিউ আর কিভাবে শুরু করতে হবে সেই পার্টটা দেখালাম আর কি। হ্যাঁ, আর কি আজকে আগাবেন না? না, আজকে আগাবো না, নেক্সট দিন হচ্ছে যে আমরা এই ড্রাইভার বা অন্য পার্ট নিয়ে শুরু করব, কারণ এটা আর আমার আটটু পরে বন্ধ হয়ে যাবে, কারণ এটা ফ্রি ভার্সন। তো ওই যে ইয়াটা, না ছোট ছোট করে দেখালে মাথা ঢুকবে ভালো। একটা জিনিস একটু জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম আপনাকে, ওই সিলি জিনিস, যে প্রিন্ট এর ভিতরে যে জিনিসটা লিখছেন ড্রাইভার ডট টাইটেল, এটা কি পাইথন এর কনসোলের মধ্যে টাইটেলটাকে প্রিন্ট করতেছে? হ্যাঁ, কনসোলের মধ্যে। আমি একটু দেখি, দেখেন মনে করেন আপনি একটু দেখি তাহলে আমাদের সুবিধা হবে। এই যে টাইটেলটা ক্লিক করছি না, দেখছেন? হ্যাঁ, এখন দেখেন আমি এটা রান করি, খেয়াল করে দেখেন আমার ওয়েবসাইট ওপেন হয়েছে। ওপেন হওয়ার সাথে সাথে আমি কনসোলে যাই, আমার
এখানে দেখেন আমার কনসোলে রাইট হচ্ছে। নেক্সট দিন কবে মনোজ দা? আমরা নেক্সট দিন সেম টাইম আগামী দিনই। আচ্ছা কালকে? হুম কালকে। হ্যাঁ আপনারা এর মধ্যে এর মধ্যে ইনস্টলেশনটা আমরা কি প্রতিদিন রাতেই পড়াশোনা করবো নাকি একটু গ্যাপে গ্যাপে করবো? আমরা আসলে ছোট ছোট করে দেখাচ্ছি তো।